বিজয় দিবস উপলক্ষে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড রিজিয়ন এডিনবরায় আলোচনা সভার আয়োজন করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। গ্রেটার সিলেট অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড রিজিওন আয়োজিত আলোচনা সভায় সংগঠনের নেতা কর্মীরা ছাড়াও কমিউনিটির অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক সেই বিজয়ের গৌরবের বাঁধ ভাঙা আনন্দের দিন আজ, এবং একই সাথে মহান মুক্তিযুদ্ধে লাখো প্রাণ হারানোর শোকে ব্যথাতুর হওয়ার দিনও আজ। বক্তারা কৃতজ্ঞতার সাথে সশ্রুত বেদনায় স্মরণ করেন দেশের পরাধীনতার গ্লানি মোচনে 71 সালে প্রাণ উৎসর্গ করা সেই সব বীর সন্তানদের, এবং একই সাথে স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় সভায়। মুক্তিযোদ্ধা ডাক্তার দুলাল চৌধুরী তার বক্তব্যে যুদ্ধের সেই সব বিভীষিকাময় দিনগুলির হৃদয়স্পর্শী বর্ণনা দেন সভায়। আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমাকে এত ভালোবাসেন যে আপনারা আমাকে সিলেটের একটা সিটিজেনশিপ দিয়ে দিলেন। তো সিলেট আমাদের আত্মীয়তা আছে কিন্তু, কারণ আপনার তো মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমাদের সবাই। মুক্তিযোদ্ধা মীর শাহজাহানও 71 সালের যুদ্ধক্ষেত্রে তার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই দিনটা আসলে, বিশেষ করে এই মাসটা আসলেই তো আমাদের মতো যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম সে সবই সারা জীবন পর্যন্ত মনে থাকবে, অল দি টর্চার্স, অল দি অ্যাক্টিভিটিস। সভায় আলোচনা করেন নানু মিয়া, লুৎফর রহমান, আব্দুর রব, অ্যাডভোকেট মোস্তফা আহমেদ, মাসুদ হোসেন, শাহনুর চৌধুরী, ডাক্তার দুলাল চৌধুরী, মীর শাহজাহান, জালাল আহমেদ, আব্দুল মোহিত খান বাচ্চা, গোলাম আহমেদ চৌধুরী এবং আব্দুল মালিক। সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি নুনু মিয়া। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই।